সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি অভিজিৎ। তো আমি ইনাদেরকে আজকে একটা ফার্স্ট টাইম ব্লগ ভিডিও দেখাবো। সো এটা আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে। তো আমি এখন রয়েছি বাবুঘাটে, যেটা কলকাতার মধ্যে পড়ে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন, আপনারা অবশ্যই বাবুঘাট নাম শুনে থাকবেন, যেটা ধর্মতলা থেকে জাস্ট কয়েক 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত। সো এখানে আমি আপনাদেরকে যে ভিউটা দেখাতে চলেছি, অসাধারণ ভিউ রয়েছে এখানে। তো আমরা দ্বিতীয় হুগলি সেতু যেটা দেখতে চলেছি, প্লাস গঙ্গার ঘাট রয়েছে। তো প্রত্যেক কটাই ভিউ জায়গা রয়েছে এখানে, আমি সেই প্রত্যেক কটা জায়গা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে দাবিয়ে দেবেন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকেও দাবাতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আমি রেগুলার আপলোড করতে চলেছি আপনাদেরই জন্যে। সো চলুন বাকি ভিউটা দেখা যাক। সো এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে এখন। তো কিছুটা দূর যাওয়ার পরে আমরা আমাদের যে ঘাটটা রয়েছে সেই জায়গাটা দেখতে পাবো। তো এখানে পাশে একটা রেল স্টেশনও রয়েছে। তো সামনেই এই রেল স্টেশনটার নাম রয়েছে ইডেন গার্ডেন স্টেশন। তো আপনারা যারা যদি কেউ শিয়ালদা থেকে ট্রেনে করে আসতে চান, তো অবশ্যই আসতে পারেন, রাইট? দেখুন সামনেই ওদিকে গঙ্গার ঘাট রয়েছে। তো আমি জাস্ট আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই দিকটায়। সো ফ্রেন্ড, সামনে একটা খুব সুন্দর মন্দির খুঁজে পেলাম, জাস্ট গঙ্গার সাইডেই রয়েছে। তো এখানে এটা দেখুন, ভিউটা দেখুন। তো চলুন আপনাদেরকে আরও ওইদিকে দেখাই, আরও দারুণ দারুণ জিনিস রয়েছে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storm থেকে কতটা ভালো আসছে আমি জানি না, বাট যদি এখানে আপনারা উপস্থিত থাকেন না, মানে সো চলুন ওইদিকে আরো এগিয়ে যাওয়া যাক। আর অনেকটা আমাকে হাঁটতে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা। সো ফ্রেন্ড, ভিউটা দেখুন, অসাধারণ ভিউ লাগছে। মানে মেঘটা যেভাবে আজকে দেখাচ্ছে, মানে অসাধারণ, একদম মানে পারফেক্ট বলতে পারেন, মানে খুব সুন্দর লাগছে। তো আমার তো দেখে আমি জাস্ট মানে কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো, রাইট? সো ফ্রেন্ড, ব্যাকগ্রাউন্ডের ভিউটা একবার দেখুন, অসাধারণ ভিউ আসছে, রাইট? তো মানে মনে হচ্ছে যেন অন্য কোথাও এসে গেছি, মানে মনে হচ্ছে না যে কলকাতার মধ্যে রয়েছি, রাইট? সো ফ্রেন্ড, এখানে আমি এসে দেখতে পেলাম যেটা মাছ বিক্রি হচ্ছে কিছু। সো যেটা দাম যেটা বলছে 700 টাকা কিলো মাছগুলো, বড় বড় গলদা চিংড়ি মাছ রয়েছে, জাস্ট এই গঙ্গা থেকে পেয়েছে। প্লাস এখানে ট্যাংরা মাছও রয়েছে অনেক। এই মাছটা ঠিক চিনি না আমি, বাট এটা কি মাছ জানেন দাদা? এটা কি মাছ রয়েছে? আচ্ছা, ফেসা মাছ, 700 টাকা। সো আমার তো মনে হয় যে দামগুলো ঠিকই রয়েছে, কারণ এমনি নর্মাল যে ছোট মাছগুলো হয়, মানে এর থেকে অর্ধেক সাইজ, সেগুলোই প্রায় 400-500 টাকা কিলো নেয়, রাইট? তো এগুলো ঠিকই রয়েছে আমার মনে হয়। তো আপনাদের, আপনারা বলবেন কেমন, বা যদি আপনাদের ওখানে যদি কারো কম দামে পাওয়া যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ফ্রেন্ড, এখানে আপনারা বোর্ডে করে বা বলতে পারেন নৌকোয় করে আপনারা এখানে ঘুরতে পারেন, ব্রিজের নিচ দিয়ে, বাকি ওইদিকেও আপনারা চাইলে যেখানে খুশি ঘুরতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আমি আজকে উঠবো না, কারণ আমি একা এসেছি, সিঙ্গেল। তো অবভিয়াসলি একা একা তো আর ভালো লাগবে না, রাইট? তো যদি নেক্সট টাইম কেউ আমার সঙ্গে আসে, তো তখন অবশ্যই আমি এই বোর্ডের মধ্যে উঠে পুরোটা আপনাদের ভিউটা দেখাবো, রাইট? আর আজকে সন্ধেও হয়ে গেছে, তো আমি বেশিক্ষণ আর থাকবো না, আর কিছুক্ষণ থাকবো বাকি আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে। জাস্ট আমি আবার দমদম ফিরবো, কারণ আমি দমদমে থাকি। সো হ্যালো ফ্রেন্ড, এখানে আমি জাস্ট একজন গোল্ডেন বয়কে পেয়েছি। সো গোল্ডেন বয়ের সাথে একটা সেলফি হয়ে যাক, আপনারা দেখতে পাবেন। সো এটা এখানেই রয়েছে, প্রিন্সেপ ঘাটের কাছেই, ঠিক একদম। ফ্রেন্ড, অনেকক্ষণ পর আমি খাবারের দোকানগুলো দেখতে পেলাম। সো এখানে অনেক কিছু খাবারের দোকান রয়েছে, যেমন ফুচকা থেকে শুরু করে পাপড়ি চাট থেকে শুরু করে
এই ধরনেরই ম্যাক্সিমাম খাবার রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন অলরেডি, রাইট? পাও ভাজি রয়েছে, ওকে, ওইদিকেও রয়েছে কিছু অলরেডি। এখন বেশি টাইম হয়নি, তাও কিন্তু সন্ধে হয়ে গেছে, যেহেতু এখন মানে শীতকালের মরশুম বুঝতেই পারছেন, তো অলরেডি সন্ধে হয়ে গেছে। সো ফাইনালি ফ্রেন্ডস, এখন আমি আছি যেখানে, সেটা হচ্ছে জেমস প্রিন্সেপ, এই জায়গাটা। তো এই জায়গাটা আপনারা হয়তো অনেক সময় টিভিতে বা বিভিন্ন সময়ে বিভিন্ন মুভিতে দেখেছেন। সো এখন আমি এখানে রয়েছি, তো আমি এটা আপনাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখালে আপনারা অবশ্যই ভালোভাবে দেখতে পাবেন। সো এটা হচ্ছে এটার জেমস প্রিন্সেপের ভিউ, পুরোটা দেখুন, দারুণ লাগছে জায়গাটা। আর এটা ঠিক রয়েছে আমাদের দ্বিতীয় হুগলি ব্রিজের নিচে, দেখুন ওটা একদম উপর। তো দিনের বেলায় হলে আরও অসাধারণ দেখতে পেতেন, বাট দিনের বেলায় কি যে ভিউটা রাত্রেবেলা আসে সেটা আবার দিনের বেলা আসে না, রাইট? তো চলুন আরও ওই দিকটায় দেখাই কিছু যদি থাকে। আর এটা হচ্ছে ফ্রন্টের দিকের ভিউ, রাইট? তো জানি না, এখানটাতে অনেক বড় বড় অনুষ্ঠান হয়। আমি প্রায় আজ থেকে 7 বছর আগে একবার এসেছিলাম, এই যে মাঠটা দেখতে পাচ্ছেন সামনে যে মাঠটা রয়েছে, এই মাঠের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছিল অনেক বড়, রাইট? তো এখন দেখতে পাচ্ছি পুরোটাই ফাঁকা, জাস্ট অনেকেই হাঁটাচলা করছে চারিদিকে, এই জাস্ট। সো দিনের বেলা একদিন আসবো, এই জায়গাটার আপনাদেরকে অসাধারণ একটা ভিউ দেখাবো, কারণ এখানটায় আমার অলরেডি ফেসবুক পেজেতে যারা যারা ফলো করেন তারা দেখবেন একটা ভিডিও রয়েছে আমার এই জায়গাটায়। তো অবশ্যই দারুণ জায়গাটা, তো আপনাদেরকেও বলবো আপনারাও আসুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সো দেখা হবে পরবর্তী আমার ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ। আর আমি এই ধরনের ভিডিও আরও আনতে চলেছি আমার এই ইউটিউব চ্যানেলে, সো প্রত্যেকেই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন, রাইট? সো চলুন আজকের মতো টাটা, বাই, টেক কেয়ার।